আমাদের গভর্নমেন্ট আসার পর আমি প্রায় 500টা আইআইটি আর পলিটেকনিক করে দিয়েছি। এর রেজাল্টটা কি হয়েছে জানেন? আমরা যারা ট্রেনিং নিচ্ছে আর যে ম্যানেজমেন্ট লোক চায় কোম্পানি, তাদের নিয়ে একটা পোর্টাল করেছি। ধরুন আমি ড্রাইভিং শিখছি, আপনার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে কোনো কোম্পানি আপনাকে জব দিয়ে দিল। এইভাবে আমরা গভর্নমেন্ট থেকে করে দিচ্ছি এবং আগামী 15 দিনের মধ্যে আমি 30,000 ছেলে মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দেব। তার কারণ হচ্ছে এই স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং দিয়ে তাদের তুলে দেব। আমরা এর মধ্যেও 2,63,000 টিচিং এবং নন টিচিংদের নিয়ে স্কুল ডিপার্টমেন্ট নিয়োগ করেছে। 10,000 ইউনিভার্সিটি টিচারও নিয়োগ হয়েছে। আরো 89,000 টিচার রিক্রুটমেন্ট হবে, রেডি আছে। কেউ কেউ আছে কিরকম জানেন তো, আমিও খাবো না, ওকেও খেতে দেবো না। আমি বলি যদি কোনো ভুল হয়, কাজ করতে করতে মানুষ একটা দুটো ভুল করতেই পারে। ওই যে মধ্যপ্রদেশে ভ্যাপা মোল আপনারা সব দেখেছেন তো, ওখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়েছে, আজও 54 জন সুইসাইড করেছিল। কালকে আবার একটা বড় কেলেঙ্কারি বেরিয়েছে। কেলেঙ্কারি গভর্নমেন্টে থাকতে গেলে অনেক জায়গা, হাজারো লক্ষ জায়গা, নিচু তলায় কেউ একটা করলে 10টা আসে উপর তলায়, পরে নিচু তলাকে ধরতে ধরতে সে পালিয়ে যায়। অনেক ব্যাপার আছে। বড় বড় ডাকাতরা ডাকাতি করলে দেখবেন তাদের ধরা যায় না। একটা চোর যদি পকেটমারি করে, পকেটমার নিজেই পকেটমার পকেটমার বলে চিৎকার করে, পরে লোকে তাকে ধরে ফেলে। আমি বলছি এই কারণে কয়েকটা ছেলে মেয়ে বসেছিল রাস্তায়, আমার সাথে দেখা হয়েছিল। আমি বলেছিলাম তখন যে এদের কয়েকজন ওদের করে দিন। তখন আমাকে তখনকার এডুকেশন মিনিস্টার বলেছিলেন যে এদের নাম্বার পারমিট করছে না। তাও আমি বলেছিলাম আমি একটু বেশি বেড়ে খেলি আর কি, আমার একটু দয়া মা একটু বেশি, এই জন্য গালাগালিও বেশি খাই। আলাম দিন না, করে দিন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কি আর হবে, এই করে করে আমি কিন্তু বলেছিলাম। তারপরেও আপনারা জানেন অনেক ডিপার্টমেন্ট আছে, সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সাথে করেছে, আমরা তো কারো চাকরি খাইনি, তারা নিচে বসে আছে গেতে এখনো। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারিতে, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পাচ্ছেন। আমাদের আমলে কাগজটা আছে, ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পাইনি। বুদ্ধদের বাবুর কথা মনে আছে, চোরেদের মন্ত্রিসভায় আর কাজ করব না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে, গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টার্স, বাই দ্য কন্ট্রাক্টার্স, ফর দ্য কন্ট্রাক্টার্স, আমার একটু একটু মনে পড়ে, কারণ আমি তো মার খেতে খেতে ওই জায়গাটা উঠে এসেছি। কাজেই এক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করাটাও একটা অধিকার। আর অশোক গাঙ্গুলি, আমার ব্যক্তিগতভাবে তার সাথে সুসম্পর্ক নেই, কিন্তু তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে, যদি কোনো ক্ষেত্রে দেখো কেউ একটা ভুল করেছে, একটা ভুল হয়ে গেছে, কেউ একটা ডিপ্রাইভ হয়েছে, তাহলে তোমরা এটাকে রেক্টিফাই করে নাও। সিপিএম এর আমলে বড় একটা স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল এবং উনি সেটাতে বাঁচিয়ে দিয়েছিলেন, যতদূর সম্ভব আমার মনে পড়ছে। হতেই পারে, কত হেলথ রিক্রুটমেন্ট কমিটি, কত ডক্টরস কমিটি, কত প্রাইমারি কমিটি, কত সেলফ হেল্প গ্রুপ কমিটি, গাদা গাদা কমিটি আছে, সব তো আমাদের হাতে থাকে না। এটুকু আমি বলতে পারি, জাস্টিস যারা পায়নি, জাস্টিস তারা আমাদের থেকেই পাবে। যদি মনে করেন কেউ পায়নি, তবে পলিটিক্যাল কারণে নয়,
কেউ কেউ হয়ে গেছেন পলিটিক্যাল কারণে, আমিও খাবো না তুইও খাবি না। আজকে মনে রাখবেন 89,000 ছেলে মেয়ে চাকরি প্রসেস করতে টাইম লাগে, সেই প্রসেসটা শুরু করে যদি 3 মাসে হয়ে যেত এখন সেটা 1 বছরে লাগবে। তার মানে চাকরিটা দেওয়াটা তো পিছিয়ে গেল, প্রসেস করতে তো টাইম লাগবে। এখন প্রসেস করতে গেলে বারবার ভাববে কোনটা করব, এ না বি না সি না ডি, এই করতে করতে চাকরির স্কোপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাকরি দিতে চাই, আর কেউ কেউ চাকরি বন্ধ করবার জন্য মানুষ না খেতে পেলে 5 টাকা তার পকেটে গিয়ে দিয়ে আসে না, আর পিআইএল করবার নাম করে জীবনটাকেই পিআইএল করে দিয়েছে। আপনি যা ইচ্ছে করুন পিআইএল চলে যাচ্ছে, একটা পিল খেয়ে নিচ্ছে, আবার পিল খাওয়ার আবার ইতিহাস আছে। আমার এক সহকর্মী পরশুদিন বলছিল, ব্রাত্য তুমিও ছিলে মিটিংয়ে, যে আমাকে একজন কোন একজন লয়ার, সব লয়ার তো খারাপ না, আমি নিজেও লয়ার, তাকে মেসেজ পাঠিয়েছে এই টাকাটা আমায় দিতে হবে, আর যদি না দাও তাহলে আমি পিল করব, মানে পিল খাবো আর কি, বুঝতে পারছেন তো, বাদ বাকিটা আমি আর বলছি না। সাব জুডিস ম্যাটার থাকলে সব কিছু বলতে নেই, আর জানেন তো কখনো কখনো সাইলেন্স ইজ বেটার দ্যান, মানে বলে না যে সাইলেন্স ইজ সিলভার আর স্পিচ ইজ গোল্ডেন, সরি সাইলেন্স ইজ গোল্ডেন অ্যান্ড স্পিচ ইজ সিলভার। সুতরাং বলার থাকলে ফাটিয়ে বলা যেত। বাংলার লোকেরা আর কিছু বলুক না বলুক কতগুলো টিপিক্যাল বাংলা বলে, কারো ভাষায় খারাপ হতে পারে কারো ভাষায় ভালো হতে পারে, ভদ্র ভাষায় আমরা বলি দারুণ অগ্নি বানে রে, আবার একটু দুষ্টুমি করলে আমরা বলি ফাটাফাটি দারুণ হয়েছে। সুতরাং প্রত্যেকটাই ভালো ল্যাঙ্গুয়েজ, একটাও খারাপ নয়, খারাপ না ভাবলেই খারাপ। সুতরাং আমি আজকের দিনে আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের পরিবার ভালো থাক, আপনাদের স্কুল কলেজ ভালো থাক, আপনাদের গ্রন্থাগার ভালো থাক, আপনাদের স্কুল মাদ্রাসা সব ভালো থাক। সাথে সাথে আমার যারা বাবা মায়েরা এসছেন, যারা ছেলে মেয়েদের সাথে সাথে টিচারদের সাথে সাথে ছেলে মেয়েদের মানুষ করেছেন, সারাক্ষণ তাদের সাথে তাদেরও প্রায় একবার পড়াশোনা হয়ে গেছে, ছেলে মেয়ে মানুষ করতে করতেই তাদের জীবনের অর্ধেকটা কেটে যায়, এখন যারা মধ্যাঞ্চলে এসে পৌঁছেছেন, আমি তাদের সকলকেও আমার প্রণাম, আমার সালাম, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনও বাংলাকে নিয়ে আপনারা গর্ব করুক, বাংলা ভাষাকে নিয়ে গর্ব করুন, সাথে সাথে অন্য ভাষাও শিখুন, ভালো করে ইংরেজি শিখুন, ভালো করে হিন্দি শিখুন, ভালো করে উর্দু শিখুন, আমি তো সব ল্যাঙ্গুয়েজই শিখি। আর এখন তো সুবিধা আছে, ক্লাস 12-এ উঠলেই একটা করে আপনারা স্মার্টফোন পেয়ে যাচ্ছেন, এবং স্মার্টফোনে টিপলেই আপনি যা যা ইনফরমেশান আপনার দরকার সারা পৃথিবীর, আজকে তো অন্য কোথাও যাওয়ার দরকার নেই, ঘরের মধ্যে থেকেই নিজেরাই টিউটর পর্যন্ত রাখতে হয় না, ওইটা দেখেই সব কিছু পাওয়া যায়।